চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ 5 পেয়েছেন 1,76,282 জন শিক্ষার্থী, যার মাঝে মেয়ে শিক্ষার্থী আছেন 95,721 জন এবং ছেলে শিক্ষার্থী 80,561 জন। এগিয়ে আছেন মেয়েরা। আজ বুধবার দুপুর 12:30 এ-ফল প্রকাশ করা হয়। এবার গড় পাশের হার 85.95%, যা গতবারের তুলনায় 9.31% কম। এবার মোট 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 11,77,387 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, যার মাঝে ছাত্র সংখ্যা 6,09,522 জন ও ছাত্রী সংখ্যা 5,67,865 জন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ পাশের হার কারিগরি শিক্ষা বোর্ডে এবং সর্বনিম্ন দিনাজপুর বোর্ডে। ঢাকা বোর্ডে পাশের হার 87.83%। ফলাফলে দেখা গেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের তালিকায় এগিয়ে আছেন ঢাকা বিভাগের শিক্ষার্থীরা। জয়ন্তী চ্যাটার্জি, প্রতিদিনের বাংলাদেশ।